हाय एवरीवन, आज के आमी कथा बोलबो शाश्वत चट्टोपाध्याय तीरंदाज सबर एवं एकई साथे तारी वेब सीरीज महाभारत मार्डार्सर एपिसोड 7-8 एवं 9 निये। फार्स्ट कथा बोलबो तीरंदाज सबर निये, जेटा रिलीज करा हयेछे 27 मे शुक्रवार थिएटारे। तो सबर माने शाश्वत एवं साथे मिस्ट्री थ्रिलर। सबरेर एर आगेओ बेश किछु पार्ट बेरियेछिलो जेगुलो दुर्दान्त लेगेछिलो आमार, ताई एई आशा निये गेलाम एई मुवि देखते। तो मुवि कि आमार आशा पूरण करते पेरेछे না এবার একটু ঢিলে পড়ে গেছে, তা নিয়েই আমার যা ওপিনিয়ন আমি আপনাদের কাছে শেয়ার করতে চলেছি। আগে বলে দিই, তীরন্দাজ সবর মুভিটি ডাইরেক্ট করেছেন অরিন্দম শীল এবং মুভির লিড কাস্টে আছে শাশ্বত, শুভজিৎ দত্ত, নাইজেল আকারা ইত্যাদি। ট্যাক্সি ড্রাইভার সুমিত ঘোষাল পুলিশ স্টেশনে তার একটা প্যাসেঞ্জার নিয়ে যায়। সেখানে গিয়ে পুলিশদের জানায় যে প্যাসেঞ্জারটি খুব অসুস্থ, কিন্তু যখন তাকে দেখতে আসা হয় জানা যায় তার প্যাসেঞ্জার তো মৃত। পুলিশ সুমিত ঘোষালকে সাসপেক্ট করে এবং সেই কেসের ইনভেস্টিগেশন করে আমাদের সবর দাশগুপ্ত অর্থাৎ শাশ্বত। আসল খুনিকে না ট্যাক্সি ড্রাইভারই আসল খুনি না অন্য কেউ, সেটা জানতে গেলে আপনাদের দেখতে হবে মুভিটি। মুভিটিকে যদি এক লাইনে ডিসক্রাইব করে বলি তবে বলবো বেশ এঙ্গেজিং, অর্থাৎ মুভি বোর একদম করেনি, প্রথম থেকে বেঁধে রেখেছে। টুইস্ট অ্যান্ড টার্নগুলো বেশ ভালো, টাইম টু টাইম সাসপেক্ট চেঞ্জ হতে থাকে বারবার। বাকি পারফরমেন্সের ব্যাপারে যদি কথা বলি তবে শাশ্বত অলওয়েজ 10 out of 10। শুভজিৎ দত্তর ক্যারেক্টারটা বেশ এন্টারটেন করেছে এবং এরা দুজন বাদেও আমার ট্যাক্সি ড্রাইভারের চরিত্রটা বেশ ভালো লেগেছে, যে চরিত্রে অভিনয় করেছে নাইজেল আকার। সব সবরের সিনেমাগুলোতে বেস্ট জিনিসগুলোর মধ্যে বিজিএম অবশ্যই একটা জিনিস এবং এই মুভিতেও খুব ভালো এক বিজিএম ইউজ করেছে। এছাড়াও কালার টোন, ডার্কনেস তো আছেই, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট স্ক্রিন প্লে, যেটা আসছে আবার সবরের থেকে নো ডাউট ভালো। তো মুভিটি কি পারফেক্ট? কোনো নেগেটিভ পয়েন্ট নেই, আছে, সেটা হচ্ছে গল্পের এন্ডিং। সত্যি বলতে এন্ডিংটা প্রথম দুটো সবরের মতো জমেনি, আর একটু এক্সপ্লোর করা উচিত ছিল। আপনাদের হয়তো সবার মনে নাও হতে পারে, যদিও নো ডাউট আগের সবরের থেকে সিনেমাটি বেশ ভালো হয়েছে, প্রথম দুটোর থেকে নয় 3 নম্বরটার থেকে। আমি জাস্ট আগের সবরগুলোর থেকে একটু বেশি আশা করেছি, সেই জন্য আমাদের হয়তো একটু কম মনে হয়েছে। আমার মনে হয় যদি এই এন্ডিংটা আরও একটু জমাতে পারত তবে সবরের সবথেকে বেস্ট মুভি এটি হতো। কিন্তু ওভারঅল যদি বলি মুভি অবশ্যই একটা বেশ ভালো মুভি। মিস্ট্রি থ্রিলার মুভি যারা ভালোবাসেন তাদের অবশ্যই মুভিটি একবার হলেও দেখা উচিত, এটা আমার মনে হয়। এরপর চলে আসি মহাভারত মার্ডার্সের এপিসোড 7-8-9 নিয়ে, যেটা একই দিনে অর্থাৎ 27 তারিখ হইচইতে রিলিজ করা হয়েছে। বস, সত্যি বলছি, মন্দারের পর একটা ভালো ওয়েব সিরিজ অনেকদিন থেকে খুঁজছিলাম এবং তা পেয়ে গেছি। আমি নিঃসন্দেহে বলবো এটা হইচইয়ের ওয়ান অফ দ্য বেস্ট ওয়ার্ক। আগের 6টা এপিসোডের মতো এপিসোড 7-8 এবং 9 খুব থ্রিলিং ছিল, সাথে হালকা ইমোশনাল টাচ। সিরিজ প্রথম এপিসোড থেকে জমে গিয়েছিল এবং এপিসোড বাই এপিসোড মিস্ট্রি বাড়িয়েই তুলছে। সিরিজের প্লট সম্পর্কে আমি আমার ট্রেলারের রিভিউ করার সময় একটু বলেছিলাম, তাই আমি এখন সেই স্পয়লার কিচ্ছু দেব না। এই 3টি এপিসোডগুলির মধ্যে 1টা এপিসোডে বেশ শকিং কিছু একটা দেখতে পাওয়া যাবে। স্পয়লার একদম দেব না, আবার বলছি নো স্পয়লার, কারণ সিরিজ মাস্ট ওয়াচ সিরিজ। শাশ্বতর ক্যারেক্টারটা এমন করেছে তাকে একটা জায়গাতেও খারাপ দেখানো হয়নি, বাট তাও তার উপর সন্দেহ জাগবে। এবং ক্যারেক্টার্সদের অ্যাক্টিং তো প্রত্যেকবার প্রশংসা করেছি, তাই এবার নতুন করার কী বলবো। যারা এখনও সিরিজটি দেখনি তাদেরকে বলবো এটি মিস করলে একটা ভালো মার্ডার মিস্ট্রি থ্রিলার সিরিজ মিস হয়ে যাবে। বাকি বন্ধুরা, যদি ভিডিও ভালো লাগে লাইক এবং চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই করে দিন। ভালো থাকবেন, বাই।